そうだそうだ。মাসে কম্পিউটার আনো লাগতো না আমি, তুমি গাড়ি আনি স্টার্ট থাক এয়ারপোর্ট মানে খারাপ লাগতেছে না
আমার শান্তি লাগবে, দুঃখ না, তাই টাকা দরকার, মেডা মানুষ না। শত শত কর্মী শত শত শ্রমিক শামিম
খারাপ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানি সহসভাপতি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক বক্তব্য আজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমাবেন আলহাজ কারি মোহাম্মদ ইব্রাহিম খতিব ভাগাটি উত্তরপাড়া বাইতুল জাবে মসজিদ দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাবেন পীরে কামেল হযরত মাওলানা রুহুল আমিন কালিয়াকুম তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাবেন হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান নোমানি ইমাম ও খতিব রহমানিয়া জামে মসজিদ মাওলা চৌরাস্তা উক্ত ওয়াজ মাহফিলে চতুর্থ বক্তা হিসেবে ওয়াজ ফরমাবেন হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ইমাম ও খতিব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে সভাপতি থাকবেন জেলা মোহাম্মদ হালালুদ্দিন সাংবাদিক দৈনিক চৌকশ পত্রিকা উক্ত ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মোহাম্মদ মনিরুজ্জামান মনির শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা আওয়ামী যুবক জেলা সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক শ্রীপুর পুরস্কার উক্ত ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জেলা মোহাম্মদ মাহবুব আলম সাবেক সহসভাপতি শ্রীপুর পৌর সমিতি উপসভায় থাকবেন জেলা মোহাম্মদ রুফুর রহমান সোহা প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীপুর পৌর আওয়ামী যুবক
পাইলো তো। আরে কালাদিন কত বলছিল হিমালদা? 2800 টাকা, মানে 100 টি আন্ডার হলো 100 টি লাভ করবো আর কি। মানে তো সব দোকান সব মালামাল এনতে কিনে আর কি।
হয় ঘুরালে, ভিউটা ভালো হয়, কারণ হচ্ছে এখানে তো সন্ধ্যার পরে এখানে জায়গাটা সুন্দর এবং মাহিয়া মাহিয়া আবার আসবে আজকে তোর 7:30 দিকে, এই কারণে। আমি যে কম্পিউটার সেট আপ করতেছি, কম্পিউটার সেট আপ করতেছি, সেট আপ করা মানে সেট আপ আগে শেষ হয়ে গেলে ওকে আমি আসতেছি, সমস্যা নেই। তুই দরজায় 5:30 না, এই 5:30 এরকম ধর, 15-20 মিনিট এসে দেখ হতে পারে মেবি। রেডি থাকিস, পোলাম টুলাম রেডি থাকিস, মাস্টার গাড়ি সব রেডি বানায় আসতেছি, সব ওকে আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, রেডি হতে পারে।